লাগে যে কি জিনিস দেখতাম আর কোথা থেকে কি হয়ে গেল, এটা কি জাদু কিছু? এটা জাদু না, এটা সরকারের সক্ষমতা, সরকারের সদিচ্ছা, সরকারের দূরদর্শিতা। যেই দূরদর্শিতা নিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দৃঢ় চেতা নেতৃত্বের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের প্রত্যেককে বঙ্গবন্ধুর যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত বাংলাদেশের যে চিন্তা, আমাদেরকে সেই চিন্তাকে স্পর্শ করার জন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করে যেতে হবে। কারণ আমরা যদি আমাদের সেই কাজে যে যেভাবে পারি, দেশপ্রেম আসলে কি? দেশপ্রেম হলো যেটা একেবারে প্রাচীন, যদি বলি 2500 বছর আগের চিন্তা, দেশপ্রেমের সংজ্ঞা কিন্তু এক কথা দেওয়া যায় না। কারণ যুদ্ধ সব দেশে সংগঠিত হয় না, কারণ মুক্তিযুদ্ধ করলে তারাই দেশপ্রেমিক, আমরা দেশপ্রেমিক না, তা না। দেশপ্রেম হলো, দেশপ্রেমের একমাত্র সুন্দর সংজ্ঞা হলো নিজের যে অর্পিত, নিজের উপর অর্পিত দায়িত্বটা সততার সাথে, দক্ষতার সাথে, নৈতিকতার সাথে পরিপূর্ণভাবে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করা। তো সেই চেষ্টাটা যেন আমরা নিজ নিজ অবস্থানে থেকে করি। কারণ আমরা যদি সেই চেষ্টাটা করি, আমাদের দেখতে হবে যে করোনার জন্য, যেমন ধরি আমি করোনার কথা বলি, করোনার কথাটা বিশ্ব কি প্রস্তুত ছিল? কেউ প্রস্তুত ছিল না, কেউ জানতাম না। এটা অনেকটা ভূমিকম্পর মতো, যে ভূমিকম্প কখন হবে আমরা এখনো সেটা বলতে পারি না। তো করোনাটাও কিন্তু একটা ভূমিকম্পর মতোই, বা তার থেকেও ভয়াবহ সারা পৃথিবী জুড়ে। কারণ এখন যোগাযোগ ব্যবস্থাটা, আগে যোগাযোগ ব্যবস্থা ছিল শুধুমাত্র জাহাজে, যেই জন্য 1918 সালে শুধুমাত্র এই করোনার ধরনই ধরেন ইনফ্লুয়েঞ্জা, মানে ঠান্ডা কাশি জ্বরে 3.5 কোটির উপর লোক মারা যায় মাত্র 10 মাসে। সেটা আজকে থেকে 102 বছর আগে। এখন 102 বছর পরে আমাদের যোগাযোগের মাধ্যম কতগুলি? হাঁটাপথ তো আছেই, প্লেন যোগাযোগটা সব থেকে, উড়োজাহাজের যোগাযোগটা সব থেকে একটা মানে দ্রুততম যোগাযোগ। এই প্লেনের যোগাযোগের কারণে আমাদের করোনা ভাইরাসটা দ্রুত এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে। এখন এই যে একটা লকডাউন দিতে হলো, যখন আমরা চিনি না, জানি না, বুঝি না, গত বছরে হঠাৎ করে, তারপরেও আমাদের জননেত্রীর যে দূরদর্শী ভিশন, দূরদর্শিতা, দৃষ্টিশক্তি এবং মানসিক শক্তির যে সফলতা, তার জন্য এই বাংলাদেশে একটা মানুষও না খেয়ে থাকে নাই। কেউ বলতে পারবে না আমরা না খেয়েছিলাম, কারণ সেটার প্রমাণ এই কাপাসের প্রতিটা লোক দিবে, প্রতিটা ইউনিয়ন পরিষদ থেকে প্রতিটা মানুষ দিবে। এই কাপাসিয়াতে শুধুমাত্র উপকার ভোগী যারা সরকারি উপকার ভোগ করছেন, যারা 10 টাকা কেজি দরে চাল পাচ্ছেন, যারা অন্যান্য সুবিধা দিচ্ছেন, 23,000-এর উপরে। এই 23,000 মানুষ খালি না, এর থেকেও 3 গুণ 4 গুণ 5 গুণ মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। মানুষরা খাদ্য সহায়তা পেয়ে এমন কথা বলেছে যে আমরা জীবনে কোনোদিন দেখি নাই যে বাড়িতে এসে খাওন পোষায় দেয়। এইটা কিন্তু আমাদের সরকারের সময় হয়েছে, এই কথাটা মনে রাখতে হবে। এই করোনা পরিস্থিতিতে আপনারা কাপাসিয়াতে দেখেন প্রণোদনা, ক্ষুদ্র, মাঝারি, বড় সব রকম ক্ষেত্রেই সরকারের সক্ষমতা যতটুকু আছে সরকার প্রণোদনা দেওয়ার চেষ্টা করেছে। কারণ জীবন জীবিকা দুইটাকেই বাঁচাতে হবে, এই জীবন জীবিকা দুইটাকে বাঁচানোর স্বার্থে এইখানে কাপাসিয়াতে আপনারা, আমি কাপাসিয়ার কথাই বলি, অন্য জায়গার কথা যদি না বলি, যে কাপাসিয়াতে যেই পরিমাণ নগদ টাকা দেওয়া হয়েছে, কাপাসিয়াতে যেই পরিমাণ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, এবং সরকারিভাবে ব্যক্তি উদ্যোগে দলীয়ভাবে দলীয় যে সহযোগী সংগঠন সকলে মিলে যেইভাবে কাজ করেছে, এটা একটা অনন্য দৃষ্টান্ত। একইভাবে আমরা বর্তমান সময়ে, আপনারা হয়তো এখনো জানেন না বা অনেকেই জানেন, আপনারা কি জানেন সারা বাংলাদেশে এই আগামী 1-2 দিনের মধ্যে ইউনিয়ন পরিষদের যারা উপস্থিত আছেন চেয়ারম্যান মেম্বাররা জানতে পারবেন,
সারা বাংলাদেশের প্রতিটা ইউনিয়নের জন্য সরকার 2.5 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে, 2.5 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে যারা অসহায় দুস্থ সেই সমস্ত পরিবারের জন্য সরকার কিন্তু করে যাচ্ছে। এখন এখানে আপনাদেরকে শখ হওয়া লাগবে, কারণ এটা ইউনিয়ন পরিষদ তৃণমূল প্রতিষ্ঠান, এই তৃণমূলকে শক্তিশালী করা কিন্তু আমাদের লক্ষ্য। আমার কাছে কাগজ আছে,